মার্চ মাস স্বাধীনতার মাস। এ মাসেই আমরা স্বাধীনতার ডাক পেয়েছিলাম। এবছর একই সাথে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি। তাই গান চিরদিনের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশপ্রেম ও স্বাধীনতার সব গান নিয়ে। আর পুরো আয়োজনটি জুড়ে আছি আমি রুহি। গান চিরদিন অনুষ্ঠানের প্রথমেই আমাদেরকে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন মোখলেসুল ইসলাম নীলু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি গান চিরদিন অনুষ্ঠানে প্রথমেই আমাদেরকে কোন দেশাত্মবোধক গানটি শোনাবেন? আব্দুল লতিফের লেখা এবং সুর করা এবং ওনারই কণ্ঠে গীত একটি বিখ্যাত গান দাম দিয়ে কিনেছি বাংলা, এই গানটি শোনাবো। আসলে মানে এই গানটির কথাগুলো শুনলে আমাদের অশ্রুসিক্ত হয়ে আসে আসলে চোখ। শুনে আসি আমরা এই গানটি। সতেরোশো সাতান্ন সনে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে ইতিহাস তার সাক্ষীরা। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গুণী রে। আঠারোশো সাতান্ন সালে দাম দিছি ফের জানে মালে, পিছন ফিরে চাইলে পরে একশো বছর কথা কয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদের হাতে রে, তারা মোদের খুন কইরাছে নানা নজুর হাতে রে। লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারু হ। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে।
দিছি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয় আমি দাম দিই দাম দিয়াছি একাত্তরে পঁচিশে মার্চ রাতের সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতরে বাপের সামনে বলুক তো ঝুট মের যত হয়নি কিলু আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা দুঃখী বাংলার পদ্মা মেঘনা যমুনা যে পূজানব আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে হয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়ানো আমি দাম দিছি তার লক্ষ কোটি জানা আছে জগৎময় আমি দাম দিয়ে কিনেছি বাংলা খুবই চমৎকার ছিল গানটি এবং গানের কথাগুলো এত সুন্দর এত অন্তরস্পর্শী যে আসলে আমরা আমাদের বাংলাকে এত ভালোবাসি এতভাবে ফিল করি এই গানটার মাধ্যমে আমরা আসলে প্রকাশ পাই সেটা আপনি এই পর্যায়ে আমাদেরকে কোন গানটি শোনাবেন আমি এবার আরও একটি বিখ্যাত গান গাইছি গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার আর সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গেয়েছেন উনি হেমন্ত মুখোপাধ্যায় এবং এটি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বিশেষভাবে গীত একটি গান মা গো ভাব না কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে বাহ তাহলে আমরা দেরি না করে শুনে আসি মা
ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা হারবো না তোমার মাটি একটি কণাও ছাড়বো না আমরা হারবো না তোমার মাটি একটি কণাও ছাড়বো না আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কণ্ঠশিল্পী পূজা। কি অবস্থা পূজা? এই তো ভালো। যেহেতু মার্চ মাস স্বাধীনতা দিবস, আজকে পর্ব সাজানো হয়েছে স্বাধীনতার গান নিয়ে এবং দেশাত্মবোধক গান নিয়ে। আমরা প্রথমে কোন গানটি শুনব? প্রথমেই আমি এই পদ্মায় মেঘনা এই গানটি দিয়ে শুরু করতে চাচ্ছি। এটি আবু জাফর স্যারের লেখা এবং সুর করা ছিল। গানটি গাওয়ার চেষ্টা করছি। আমাদের বাংলা মায়ের একদম বর্ণনা দেওয়া আছে গানটাতে। একদম। আমরা তাহলে শুনে আসি গানটা। যমুনা সরমা
সুন্দর করে আমরা আমাদের জন্মভূমির বর্ণনা শুনে আসলাম গানের মাধ্যমে। আসলে মানে আমাদের দেশের গানগুলোর ভেতরে এত সুন্দর করে আমাদের বাংলাদেশের বর্ণনা দেওয়া আছে, একটা মায়া কাজ করে, টান কাজ করে। এ পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? জনপ্রিয় একটি গান, হায়রে আমার মন মাতানো দেশ। সুরটা খুবই সুন্দর এবং খান আতাউর রহমান স্যারের লেখা এবং সুর করা, চেষ্টা করছি। অবশ্যই আমরা শুনে আসি। ঢাকা নিঝুম কোনো দুঃখ
অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন নয়ন ভরে না, ওরে এত ভালোবাসি তবু অরণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকে হাত ছানিয়ে দেয় লক্ষ ঢেউয়ে মানিক জ্বালায় ইশারা, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু অরণ ভরে না, হায় রে আমার মন মাতানো পর্যায়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কণ্ঠশিল্পী মনির হোসেন, কেমন আছেন? খুব ভালো, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদেরকে প্রথমেই কোন দেশের গানটি শোনাবেন? প্রথমে আজকে আমার যে একটা প্রিয় গান ও আমার বাংলা মাতর, এই গানটি গানটি লিখেছেন আবুল উমরা মোহাম্মদ ফখরুদ্দিন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। আমি চেষ্টা করব গানটি গাওয়ার। অবশ্যই, আমরা এত সুন্দর এবং এত মিষ্টি মধুর একটা গান শুনে আসি আপনার কণ্ঠে। হাসি আগুনে তোর কৃষ্ণ
সুন্দর একটা দেশাত্মবোধক গান আপনার কণ্ঠে শুনে খুবই ভালো লেগেছে। এ পর্যায়ে আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? এবার আমি আরেকটি বিখ্যাত গান, আমার গানের অস্থায়ী, আমার খুব পছন্দের একটি গান, শ্রদ্ধ সুবিনদী স্যারের সুরারূপে এবং গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। তো আমি গানটি চেষ্টা করব। আমরা তাহলে গানটি শুনে আসি। আমার মায়ের
আমার বনের কানের দুল আমার বাংলাদেশটা। আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কূল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কূল আমার বাংলাদেশটা, আকাশ ভরা বৃষ্টিতে মেটে আমার দেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সংসারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, প্রাণের তারে রিক্ত বাজে দোয়েল পাখির শিষ্টা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলা, আমার গানের আমার বাংলাদেশটা। গান চিরদিন অনুষ্ঠানের সর্বশেষ শিল্পী নুসিন আদিবা, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমার জানবার ছিল, দেশাত্মবোধক গান বা স্বাধীনতা দিবসের গান, এর ভেতরে আপনার কাছে সব থেকে ভালো বা পছন্দের কোন গানটি? শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া একটি গান আছে, সব কটা জানালা খুলে দাও না, ভীষণ জনপ্রিয় একটি গান। এই গানটি আমার ভীষণ প্রিয়, তাই আজকেও কিন্তু আমি এই গানটি দিয়েই শুরু করছি আর কি। বাহ, খুব ভালো, তাহলে আমরা গানটি শুনে আসি। হারিয়ে যাবে, এ পর্যায়ে আপনি আমাদের কোন গানটি শোনাবেন?
এই পর্যায়ে যে গানটি করছি শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন। গানটার গীতিকার হচ্ছেন ডক্টর মনিরুজ্জামান, সুর করেছেন আব্দুল আহাদ। চেষ্টা করছি গাইবার। অবশ্যই, আমরা তাহলে শুনে আসি। দর্শক, গান চিরদিনের আজকের পর্বটি এখানেই শেষ করছি। আমাদের সবার অন্তরে দেশপ্রেম জাগ্রত থাকুক, অটুট থাকুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।